হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লিভার ভালো রাখতে কি করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, কিন্তু বর্তমানে অনেকেই এই লিভারের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত, যেমন হজম শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও দেহের পুষ্টির যোগান দিয়ে থাকে। প্রতিদিনের অনিয়মিত খাবার বা কিছু বদভ্যাস লিভারের ক্ষতি করে থাকে, আবার কিছু খাবার নিয়মিত খেলে আপনার লিভার সুস্থ থাকবে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক লিভার ভালো রাখতে কি করতে হবে। শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে রসুন। রসুনের মধ্যে থাকা এনজাইম শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, তাই প্রতিদিন খাবারের তালিকায় রসুন রাখুন। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় আপেল রাখুন। আপেল শুধু লিভার থেকে নয়, খাদ্যনালী থেকেও টক্সিন দূর করতে সাহায্য করে। টক দই লিভার সুস্থ রাখতে সাহায্য করে। আপনার দিনটি শুরু করতে পারেন টক দই খেয়ে। লেবু লিভার পরিষ্কার রেখে স্বাস্থ্য যেমন ভালো রাখে, তেমনই টক্সিন দূর করে ওজনও বসে রাখে। কালো জাম লিভারের জন্য অসাধারণ কার্যকর, তাই লিভারকে সুস্থ রাখতে মৌসুমি ফল হিসেবে বেশি বেশি কালো জাম খান। লিভার খারাপ হলে বা শরীর থেকে টক্সিন দূর করতে প্রতিদিন করলা ও উচ্ছে খেলে দারুণ ফল পাবেন। জাম্বুরা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এটি লিভারকে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে। এক গ্লাস জাম্বুরার রস পান করলে ডিট স্কিফিকেশনের এনজাইমের পরিমাণ বৃদ্ধি পায়, যা শরীরের টক্সিন সমূহ দূর করতে সাহায্য করে। রসুনের মতোই কষি বাঁধাকপিতেও থাকে সালফার, যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পালং শাক ব্রোকলি জাতীয় সবজি লিভার পরিষ্কার রাখে ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এগুলো খাওয়ার ফলে লিভারের সকল অংশের উন্নতি সাধিত হয়। লিভার ক্ষতিগ্রস্ত হয় শরীরের বিষাক্ত পদার্থের মাধ্যমে। পানি শরীর থেকে এই বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয়, তাই লিভার সুস্থ রাখতে বেশি বেশি পানি পান করুন। লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ্যপান, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। বেশ কিছু ওষুধ লিভারের ক্ষতি করে, বিশেষ করে ইনকিলার ওষুধ থেকে দূরে থাকুন। নিয়মিত কফি পান লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত 14% কমে যায়, তবে পরিমিত পান করতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।